আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। আজ শেষ দিনে দুটি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে জাতীয় পার্টির সাথে দুপুরে মতবিনিময় করেছে কমিশন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো ও দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের দাবি জানায় জাতীয় পার্টি। ইউটিলিটি সার্ভিসের কারণে যাতে কোন পার্লামেন্ট নির্বাচন যারা করেন তারা যেন এটা করতে মানে পারেন, এতে যেন এফেক্ট না হয়, এটা এই আরপিতে এই পরিবর্তন আনার জন্য আমাদের সুপারিশ। এই সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন ইসি অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায়। নির্বাচনের মাঠ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে ভারসাম্য তৈরি হয় বলেও মন্তব্য করেন সিইসি। আমরা আন্তরিকভাবে সর্বাত্মক আমাদের মেধা আমার সাধ্য অনুযায়ী একটি অংশগ্রহণমূলক ফেয়ার ইলেকশন করার চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দাবিগুলো রাজনৈতিকভাবে সমাধানের পরামর্শ দেন। আমি পুলিশ পাঠাবো, আমার লোক পাঠাবো, কিন্তু আপনি যদি ওখানে একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হন তাহলেও কিন্তু ওখানে একটা ভারসাম্য সৃষ্টি হয়। বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।